পুরো ত্রিদেশীয় সিরিজে আজই সবচেয়ে ভালো খেলেছে বাংলাদেশ। ব্যাটিংটা মোটামুটি মান উত্তীর্ণ ছিল, মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দিলে বোলিংও ছিল দারুণ, ফলে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার খুব কাছাকাছি চলে এসেছিল টাইগাররা, কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্রাইস্টচার্চে দারুণ লড়াইয়ের পর পাকিস্তানের কাছে শেষ ওভারে হেরে গেছে সাকিব আল হাসানের দল। পাকিস্তান জিতেছে 7 উইকেট আর 1 বল হাতে রেখে, অথচ ফলটা অন্যরকম হতে পারত যদি বাংলাদেশ ছোট ছোট ভুল না করত। আলাদা করে বলতে হয় মোহাম্মদ সাইফউদ্দিনের কথা, ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ক্যাচ ড্রপ, লাগামহীন বোলিং, সব মিলিয়ে বাংলাদেশের হারে খলনায়ক এই অলরাউন্ডার। পাকিস্তান রান তাড়ায় নেমে প্রথম 10 ওভারে উইকেট না হারালেও ছিল ভীষণ অস্বস্তিতে। তাসকিন, শরীফুল, হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ 10 ওভারে তাদের দরকার পড়ে 101 রান, বেশ কঠিনই ছিল। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে রানের চাপে ক্যাচ তুলে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান, কিন্তু ফাইন লেগে একদম সহজ ক্যাচ ফেলে দেন সাইফউদ্দিন, সেখানেই শেষ হলে কথা ছিল। পরের ওভারে বল হাতে নিয়ে বলতে গেলে ম্যাচটা পাকিস্তানের হাতে তুলে দেন এই অলরাউন্ডার। ওভারে একটি নো বল সহ 19 রান খরচা করেন সাইফউদ্দিন। সাইফউদ্দিন ম্যাচে 3 ওভার 5 বল করে 53 রান দেন, উইকেট পাননি একটিও। যার ক্যাচ সেরেছেন সেই রিজওয়ান 56 বলে 4টি বাউন্ডারিতে 69 রানের ইনিংস খেলে ম্যাচ বের করে নিয়েছে। এমন পারফরমেন্সের পর বিশ্বকাপ দলে কি থাকবেন সাইফউদ্দিন, এখন সেটাই প্রশ্ন হয়ে উঠেছে।